একটা মিনার বানাইতে পারতো না, বিল্ডিং যখন বানাইছি কারণ একটু দেখতে ভালো লাগে দূর থেকে। বিকালটা হোক, দেখো আবার কি ঠান্ডা আসে। বাতাসটা কিন্তু বেশ ঠান্ডা, বাতাসটা বেশ ঠান্ডা রোদের কারণে বাতাসটা একটু কেটে যাচ্ছে। আমি কিছু বলতে পারি না, বুঝছো? আমার কিছু বলার নাই আসলে। This is the very first time আমি আর সোহাইবা একসাথে জুমার নামাজ পড়তে আসছি ক্যানাডায়। যদিও আগে সৌদি আরবে পড়েছিলাম কিন্তু ক্যানাডায় কখনো পড়া হয় নাই, আজকে প্রথম, ব্যাটে বলে মিলে নাই। আমি আরও দুই চারবার পড়ছি এখানে নামাজ জুমার, কিন্তু সোহাইবার আসা হয় নাই, সোহাইবা এবারই প্রথমবার আসছে। সোহাইবা ভালো লাগছে? কিন্তু এটা ছোট, তাই না? পরিসরটা ছোট, একটু ভাইভ কম আসে নামাজের, কিন্তু সৌদিতে আরও বেশি মজা লাগতো নামাজ পড়তে। দেখো কিভাবে থেমে যায়। কি লাগে? তোমার কোনো দিন ইচ্ছা করে না, আবার ভিডিও করে নিয়ে যাবো, ঠিক আপলোড দিবে, বলবো ওয়াও সুন্দর। হ্যাঁ, ওই গেছে স্পেস আছে, কিন্তু অনেকগুলো স্টুডিও আছে তো, আমি যে তুমি এরকম করে স্পেস নষ্ট করো। এই দেখো এই কথাগুলো তুমি এখন রেকর্ড করতেছো, আমি মানে এত বিরক্ত লাগি বলে তুমি কেটে ফেলে দিচ্ছো। আমি কি মানা করছি তোমাকে? তুমি কাইটো না, তুমি খালি দিতে থাকো, তুমি কেটে কেটে দিবা যতটুকু তোমার দরকার। এই সবাই ভাই এখানে বাসা ভাড়া নিবাই যে এটা সুন্দর তো, এটা কোনটা? এইটা? হ্যাঁ নিশ্চিত তো রেন্টাল সেন্টারে যেখানেই আছে কথা বলে যেতে পারো। সেন্টার কোথায়? আর বোকায় গেলে বাসা ভাড়া অনেক বেশি, বোকার মতো কথা বলো। খুব সুন্দর একটা এরিয়া এটা, কি ওয়েভারলি স্ট্রিট? অনেক ওয়াইড রাস্তা আর দুই পাশে এরকম হাউসের মতো। আবার বসছে এই পাখি, না দেখিনি দেখছো? না মিঠু ভাই আসেনি মনে হয়, ওই ওর ছেলেটার সাথে আবার দেখা হয়েছে।
হ্যাঁ, তো ছেলেটার সাথে কথা হয়েছে, ছেলেটারে জিজ্ঞেস করলাম কি অবস্থা। রাগ করে সে এখন আর হাঁটবে না, এখন বাস কাউন্টারে বসে। বাস চলে আসছে, মুখ খুলো, আমি চলে যাবো হেঁটে হেঁটে।